শেষ, কিন্তু আমি নাকি ক্লাস করাতে এসে জানতে পারছি যে বুর্জ খালিফা এখনো ওপেন রয়েছে। তো বুর্জ খালিফা দেখার লোকটা তো সামলানো যায় না, তো গিয়ে দেখি যে বুর্জ খালিফা খোলা আছে কি নেই। মনে তো হচ্ছে খোলা রয়েছে। চলে এসেছি আমি শ্রীভূমি, তোমরা দেখতেই পাচ্ছ যে এখনো লাইট জ্বলছে, তার মানে বুর্জ খালিফা। আরে ওয়েট ওয়েট, ওইখানে তো আমি দেখতেই পাচ্ছি অতজন ভিড় করে রয়েছে, তার মানে বুর্জ খালিফা ওপেন রয়েছে। তো দেখি গিয়ে যে বুর্জ খালিফাটা, মানে ভেতরে আমি জানি ঠাকুর নেই। ও এম জি, লাইটটাই তো বন্ধ, যাই হোক আর কী করা যাবে। বুর্জ খালিফাটা যে দেখতে পেলাম এটা দেখেই আমার ভালো লাগছে। এখানে তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ যে সবাই দাঁড়িয়ে আছে এখনও বুর্জ খালিফা শ্রীভূমি সামনে। ভেতরটা তো যেতে দিচ্ছে না, কিন্তু বাইরেটা ভেতরটা পুরো ফাঁকা, লক্ষ্মী ঠাকুরও নেই, লক্ষ্মী ঠাকুর চলে গেছে, বাট বুর্জ খালিফাটা দাঁড়িয়ে রয়েছে। হয়তো পুজোর সময় বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই জন্য লোক যদি এসে দেখে যায় ওর আমার দাঁড়টা হাসছে। যাই হোক, তো দেখো তোমরা, আমি তোমাদের দুর্গাপুজোর পরে বুর্জ খালিফা দেখাচ্ছি, তাও এরকম লাইট ছাড়া বুর্জ খালিফা দেখানোর জন্য আমি অত্যন্ত দুঃখিত। বাট এই লাইট ছাড়া বুর্জ খালিফা দেখতেও কিন্তু অনেকে এখানে মানে হাজির হয়েছে। জাস্ট দেখো তোমরা এখানে কতজনই দেখো সেলফি তুলছে ওখানে দাঁড়িয়ে, আবার একটা ক্লাউন ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, বুর্জ খালিফা দেখা হলো 2021-এ, এটাই যা দেখে ভালো লাগছে, যে অ্যাটলিস্ট দেখতে তো পেলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো এই দুর্গাপুজোয় আমার একটাই আক্ষেপ ছিল যে বুর্জ খালিফা দেখা হলো না। বুর্জ খালিফা ফাইনালি আমার দেখা হলো, তাও নাকি লক্ষ্মী পূজার পরের দিন, কিন্তু বুর্জ খালিফায় আলো জ্বলছিল না, মানে আমি পুরো ইচ্ছাটা তো পূরণ হলো না। তাও তোমরা দেখছো যে বুর্জ খালিফায় কতটা ক্রেজ রয়েছে লোকের, যে এখনও লোকে এসে ফটো তুলছে এখানে দাঁড়িয়ে। ক্রেজটা তো আমারও ছিল, মানে আমি ক্লাস করাতে এসে বুর্জ খালিফা দেখলাম, মানে ভাবাই যায় না। তো যাই হোক, মোটামুটি যতটা ক্রেজিভাবে লোকে যাচ্ছিলো অতটাও কিছু হয়নি। এবার আমি জানি না লাইটিং দিয়ে কীরকম লাগছিলো, কারণ বিকজ আমি লাইটিং ছাড়াই দেখলাম আর তোমাদের দেখালাম। এটা একটা মানে হঠাৎ একটা ব্লগ, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম নিজের ফিলিংসটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা বলো আমাকে যে মানে লাইট ছাড়া বুর্জ খালিফা কেমন লাগলো। স্টে টিউনড নেক্সট ব্লগের জন্য।